আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন? দাদুরা দুদুরা কাকুরা নেবরা, আশা করি ভালো আছেন। মুই আপনাকে দোয়াই ভালো আছি। আজকে মনে করেন যে দেশ গ্রামের কিছু ঘরের ভিতরে টোনের ঘর, কৈতরের ঘর, মানে কৈতরের খোপ দেখাবো। হ্যাঁ, আর দেখাবো কিছু জালালি গোল্লা এই ওইয়া। দেখেন, এই কোনা হইতে এই কোনা পর্যন্ত টানান্যা। আমি কিন্তু একটা খুঁড়ের উপরে খাড়ান্যা, মানে খুঁড়ের উপরে বলতে একটা মানে ওই রমের কিছুতে খাড়ান্যা। এবার মনে করেন যে জায়গায় ধরে এদিক ওদিক ঘুরে ঘেরে দেখান লাগতেছে, মানে এটা একটা উঁচা জায়গা, সেইটা বুঝতেছি। যাই হোক, এই হইল বাসার পরিস্থিতি। ভিত্তে দেখেন, হ্যাঁ ভিত্তে কিন্তু কোনো ময়লা টয়লা নাই, কারণ এটি উন্মুক্ত কৈতর। আল্লাহর মনে করেন যে দিনটা হইলে ঠাস করে বাইরে যায় আর ঢোকে না, রাইতে খালি মনে করেন যে একটু ঘুমাইতে হয়, সেক্ষেত্রে ময়লার কোনো কথাই না। ঠিক আছে, বিশেষ করে এটা এলে আপনার যে জালালির ছাও, না না থুকু ভুলইছে, এটা হইলে আপনার যে সবজির ছাও। হ্যাঁ, এটা আপনার যে সবজির ছাও, সবজির লাগে গোল্লা জোড়া, সে কারণে মনে করেন যে কালারটা এরকম একটু বিশ্রী বিশ্রী লাগে। পরে হইলে আপনার যে ডাইন সাইডে, হ্যাঁ ডাইন সাইডে আপনার যে কোনো খোপে আপনার যে পাইবেন না, গয়ের সুগারে ওইডিয়া পাইবেন না, কিন্তু লিখিয়া খোপে থায় না, আর খালি রাইতে হইলে থায়। ঠিক আছে, এইখানে আছে একটা গোল্লা আছে আর একটা জালালি টাইপের আছে। ঠিক আছে, জালালি টাইপের আছে, আমি দেখাই। হ্যাঁ, তাদের দুগ্গ ডিম আছে, তাদের দুগ্গ ডিম আছে কোন সাইডে, ডাইন সাইডে দুগ্গ ডিম আছে। ডিম দুইটা এইখানে রাহার কথা না, একটু বেদবি করলে, কিছু কিছু কৈতর আছে বেদবি করে, এক জায়গায় মনে করেন যে হাজাল বানায় আর এক জায়গায় ডিম থয়। হ্যাঁ, এরমের বেদবি করে, সেক্ষেত্রে মনে করেন যে মালিক কর্তৃপক্ষকে একটু দেখা লাগে। হ্যাঁ, ডিম পারলে হইবেন, একটু ঘুরে ফিরে দেখতে হইবে। ঠিক আছে, যাই হোক, এই এই ডিম দুগ্গ, ডিম দুগ্গ আমি একটু চেক করবো। ঠিক আছে, চেক করে এবার মনে করেন যে আপনাকে বিস্তারিত বলবো। আর এক নেবো, আমার প্রশ্ন করছেন দাদু, আমার জালালির লগে একটা গেন্দা জোড়া, ঠিক আছে, ওইটা মনে করেন যে কেমনে কি, হ্যাঁ মানে কেমনে কি বলতে এইটা না, মানে ওগুলো আপনার যে জোড়া দিছি, এবার মনে করেন যে ডিম ডিম পারে না, চাউটো তো দূরের কথা, এই মানে কেমনে কি। ঠিক আছে, ওইটা বিষয়টা কেমনে কি হয়েছে। ঠিক আছে, এখন আমি বলতে চাইতেছি একগো এই যে দাদা, দুইটার ভিতরে একটা মনে করেন যে বাঞ্জা, এই কারণে মনে করেন যে এইরকম রয়েছে, আর বাঞ্জা কোনটা কি এটা মনে করেন যে আর কয়দিন পালেন, হালি নিজের তো নিজেই বুঝতে পারবেন। এই ডিম গ, ডিমটা এক সাইডে কিন্তু চলডা বাঁধে রয়েছে, ঠিক আছে ঘোরে না, হ্যাঁ এক সাইডে চলডা বাঁধে রয়েছে, তার মানে এটা ছাও হইবে। ঠিক আছে, এক সাইডে চাপে রয়েছে, আর যদি পোস্ত টোস্তে যাইতে তাইলে মনে করেন যে পুরোটা কি ঘরতে, পচা পানির নান ঘরতে, আর যদি ডিম না জমতে এই এইটার নান চিনাইতে, এটা কিন্তু সম্পূর্ণ লাল লাল ভাব লাস্টের ডিমটা, তার মানে এটা জমিই নেয় একটা ফুটতে পারে। যাই হোক, আমরা এটা হামদাই থুই, ওরফে ঢুকেই থুই। হ্যাঁ, জেহেনের তাহিয়েনে না, জেহেনের তাহিয়েনে না, জেহেনে আল্লাহ হাঁটছে মনে করেন যে একটু দূরে জাগা মতো, এই যে জাগা মতো থইছি। বেদবি করে, বেদবি করে, দেশি কবুতর তো বেদবি করে, আর রাত দিককে আমার আপাতত কিছু কয় না, যদি দিন হইতে এমন থাবরান থাবরাইতে, হ্যাঁ ডিম ডিম ভেঙে যেতে পারতে, কেননা দেশি কবুতর তো, হুম উন্মুক্ত কবুতরের গায়ে শক্তি থাকে একটু বেশি, বেমালা বেশি, এক্সের সব শব্দগুলোই কিন্তু একই। যাই হোক, এখানে আছে আপনার যে ইয়ে হুমা টাইপের, হুমা না করলেও চলে গোল্লা, কিন্তু মানে আর ভাবসাপটা কিন্তু হুমা। হ্যাঁ, আপনার যে মাক্সি টাইপের আছে না, মাক্সি মাক্সি, আর ডাইনসাইডের যোগ্য যোগ্য কি অরিজিনিয়াল গিরিবাস না গোল্লা, গোল্লা টোল্লা কই তোর কিছু কিছু মানে নাইস লাগে, গোল্লার কালারগুলো নাইস হয়, কিন্তু থতমাটায় বাসেন না, এই কোনায় কিছু নাই, এই কোনায় পুরো খালি, এই কোনায় মনে হয় আপাতত ভাব লইতেছে, পরবর্তীতে পারতে পড়তে পারে আন্ডা। হ্যাঁ, যাই হোক, দেখাইছি, আর সে বাইরেই গেছে ইন্ডিয়া, হুম মানে কইলাম না আতঙ্কে থায় বেশি, দিন এলে মানে ভাড়াইলেইতে, রাত দেখকে একটু খালি বাইরে এসে যে কেডা আইছে একটু দেখি। যাই হোক, এই মনে করেন যে বিস্তারিত, বিস্তারিত বলতে না বিস্তারিত দিন, এই বিস্তারিত মনে করেন দিলে তো সৃজনশীল হয়ে যেত, আর সৃজনশীল হলে মনে করেন যে কথা বেশি হইতে, ওই রকমের তো কিছু কই না, হালি তো মনে করেন যে বিস্তারিত হয়েছে। যাই হোক, এই দেখেন ডাইন হইতে বাম সাইডে মনে করেন সব ঘুরে ফিরে দেখাইলাম, দেখানোর পর আরেকটা জিনিস আমার বাজছে, হ্যাঁ সোহে বাজছে, এই এই আর কি, এই এলাম যে ইয়ে মুরার সাও আর মুরার মায়, হ্যাঁ এটা দেখানোর কারণ কি, এটা দেখানোর কারণ হইলে দেখা যাইতেছে যে আঙ্গুর দেশ গ্রামে সন্ধ্যা হইলি মনে করেন যে একটা হাজির নিহান কুড়ো দেবে, কুড়ো দিয়ে বাইরে থইবে, বাইরে থইলে ওইটা আপনার যে ইয়ে মায় যে সিনিয়র পার্সন হে বইবে, পরে সাউ গুলা বইবে, পরবর্তীতে মরা কী হরি বাইরে গনে ঘরে এনে থই। ঠিক আছে, আর মনে করেন যে এটা যদি ঢাকা শহর হইতে তাইলে কী হইতে, ডাইরেক্ট একটা খোপ বানাইতে দিতে বা খাসাই হরতে, খাসায় আপ ডাউন করতে যাইতে আইতে, মানে কি,
হ্যাঁ পাবলিকের নান, মানে মনে করেন যে ফ্রি সার্ভিস এই রকমের। আর দাসগ্রামে মনে করেন যে এরকম আদার অপায়ন একটু থায়, হ্যাঁ বড় আর আগ পর্যন্ত, পরবর্তীতে ওরাও সাইরাই সেরাই যায়, মানে এদিক ওদিক টাক টক খাই যায়, নিজের বুঝ নিজে বোঝে। ঠিক আছে, যাই হোক, বেবিগুলো কিন্তু সুন্দর লাগতেছে, বেবির মায়েরও খারাপ লাগতেছে না। স্পেশাল মনে করেন যে এই পর্যন্তই, জালালি গোল্লা, এরপর মনে করেন যে নেবর প্রশ্ন, মাঝখান দিয়ে ড্রাইভার সেল লেগে মনে করেন যে এইটার প্রশ্ন, এই প্রশ্ন টোস্টের ভিত্তি যে কোনো রকমের ভুল ত্রুটি হইতে হয়, ছোট বসে থাকবেন, খামারদের সিঁড়ি দেখবেন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, মোর জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।